আমি পরপর একবার দেখাবো যে ইউনুসের লাগাতার লাগামহীন মিথ্যাচার, শেখ হাসিনার নামে মিথ্যে মামলা, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম আমরা, শেখ হাসিনার নামে মিথ্যে মামলা প্রমাণ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করে রেখেছে এই ইউনুস সরকার, যাতে কোনোভাবে তাদের তারা ছাড়া না পায়, কোনোভাবে তাদেরকে রেয়াত না করা যায়। গণহত্যা, দাঙ্গা, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছেন তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে। সত্যি প্রশ্ন করতে ইচ্ছে করছে, ইউনুস সরকার কি করছে? এই এই নতুন করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে পরিমাণ গণহত্যার ছবি দেখেছি আমরা, মানবতা বিরোধী কার্যক্রম কার্যকলাপের ছবি দেখেছি আমরা, তাতে একই অপরাধ কি ওনার ক্ষেত্রে খাটে না? এই এই অভিযোগগুলো দিয়ে রাখা হয়েছে, গণহত্যা, দাঙ্গা, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, এবং তাতে একের পর এক মন্ত্রী, একের পর এক পারিষদ, একের পর এক আওয়ামী লীগ সদস্য তাদেরকে জেলের ভেতরে ঢোকানো হচ্ছে, প্রিজন ভ্যানে করে আসামির মতো নিয়ে আসা হচ্ছে। এবং নিঃসন্দেহে কিশোলায় যে ছবি তুমি শুরুতেই দেখালে, যেভাবে কোথাও আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এই এতগুলো দিনের অপশাসন বোধ হয় তাকে সব থেকে বেশি অক্সিজেনের যোগান দিয়েছে, সেই জন্যই আওয়ামী লীগ এইভাবে নতুন করে ঘুরে দাঁড়াতে পারছে। শেখ হাসিনা তাতে ফিরুন বা না ফিরুন, আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর মরিয়ার চেষ্টা চালাচ্ছে, সেটা আরও একবার স্পষ্ট কিশোলায়। একদমই স্বর্ণালী, হয়তো এই বিএনপি এবং জামাতি সন্ত্রাসবাদী জঙ্গিবাদী জঙ্গিদের সমর্থনকারী সরকারের বিভিন্ন এজেন্টরা ভেবেছিল কোনোদিন তাদের আর বিরুদ্ধে প্রতিবাদ হবে না, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না, হিন্দুদের চাপ চুপ করিয়ে রাখা যাবে, কিন্তু এখন তারা ভয়ে হয়তো ঠকঠক করে কাঁপছে। কারণ শুধুমাত্র বাংলাদেশ তো নয়, বিশ্বের প্রত্যেকটি দেশে আজ ইউনুস সরকারের বিরুদ্ধে ছি ছি হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কথা বলছে বিশ্বের প্রত্যেক দেশের মানুষ। দেখাবো সাউথ কোরিয়ার ছবি, আজকের ছবি, দেখুন মোহাম্মদ ইউনুস এবং এই সরকারের সমস্ত এজেন্টরা, জামাতিরা, বিএনপি, প্রত্যেকে যারা সমর্থন করে এই জঙ্গিবাদী সরকারকে, তারা দেখুক সাউথ কোরিয়ার রাস্তায়, সাউথ কোরিয়ার রাজধানী সিওলে আজ হয়েছে এই প্রতিবাদ সভা, প্রতিবাদ আন্দোলন, প্রতিবাদ অবস্থান, যেখানে হিন্দুদের বিরুদ্ধে এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে যে অত্যাচার চলেছে তার বিরুদ্ধে কথা বলেছেন, প্রতিবাদ করেছেন এই সমস্ত মানুষ, দেখছে গোটা বিশ্ব। পরের ছবি, পরের ছবি, শুধুমাত্র সাউথ কোরিয়া নয়, এর সাউথ কোরিয়া, এই মুহূর্তে সাউথ কোরিয়া ছবি দেখাচ্ছি, চিন্ময় কৃষ্ণ প্রভু ছবি দেখা যাচ্ছে, হিউম্যান চেইন হয়েছে, মানববন্ধন হয়েছে, আমরা আরজি করার সময় কলকাতায় মানববন্ধন দেখেছিলাম, সেরকম মানববন্ধন হয়েছে সাউথ কোরিয়াতে। ওই পরের ছবি দেখবো, লন্ডনের ছবি দেখাবো, এরপর সাউথ কোরিয়ার পর, সাউথ কোরিয়ার সিওলের পর লন্ডনের ছবি, গোটা বিশ্ব, অগস্টের 11 তারিখের ছবি এবং তারপর থেকে টানা প্রতিবাদ আন্দোলন চলছে। লন্ডনের ছবি দেখাচ্ছি, এরপর টরন্টো, বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে প্রতিবাদ হচ্ছে না, মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ছি ছি হচ্ছে না। এরপরে ছবি টরন্টো, ফিনল্যান্ড, কোন দেশের নাম বলবো, বাংলাদেশের কট্টরপন্থীরা দেখুন, কানাডার ছবি, কোন দেশের নাম বলবো, আপনারা বড় বড় কথা বলেন নিজেদের বাংলাদেশের ছোট্ট কুয়োর মধ্যে থেকে, কিন্তু আজ দেখুন ওয়াশিংটন ডিসি থেকে, লন্ডন থেকে, ফিনল্যান্ড থেকে, সব জায়গায় আপনাদের বিরুদ্ধে ছি ছি হচ্ছে, মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ঘটনা, আপনাদের লজ্জা হওয়া উচিত, মোহাম্মদ ইউনুস আপনার লজ্জা হওয়া উচিত। বোধহয় লজ্জা নেই, এতটাই নির্লজ্জ এই সরকার, নির্লজ্জ মোহাম্মদ ইউনুস, নৃশংস দানবের মতো পাশবিক অত্যাচার চালিয়ে যাচ্ছেন, পৈশাচিক অত্যাচার চালিয়ে যাচ্ছেন। একসময় এই আওয়ামী লীগের সরকারে তাকে বলতেন রক্ত পিশাচ। মোহাম্মদ ইউনুসের 100 দিনের রিপোর্ট কার্ড যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে আসলে কেন এত ছিছি হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। আর পারলেন না, মিথ্যে দিয়ে আর বাংলাদেশকে আড়াল করা গেল না, মোহাম্মদ ইউনুসের মুখোশ খুলে গেছে, তার সমস্ত অপকর্ম, তার সমস্ত ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে গেছে, এবং সেই জন্যই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন, মোহাম্মদ ইউনুসের জন্য ছি ছি রব উঠছে কিশলায়। যদি একবার 100 দিনের রিপোর্ট কার্ডটা দেখা যায়, মোহাম্মদ ইউনুস 100 দিনের কাজটা কি করলেন, কি কাজ করতে এসেছিলেন? শুধুমাত্র আমেরিকার দলদাস হয়ে, তাদের ইনস্ট্রাকশন ফলো করে, তাদের নির্দেশ ফলো করে বাংলাদেশকে শ্মশান করা ছাড়া কি কাজ করতে এসেছিলেন? 100 দিনের রিপোর্ট কার্ডে নজর রাখা যাক আজ সোজাসুজি 9টার সময় বাংলার প্রাইম টাইমে। দেখুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের 100 দিনের রিপোর্ট কার্ড। প্রথম রিপোর্ট কার্ডে প্রথম বিষয়টাই আসে সংখ্যালঘু সুরক্ষা, ডাফেল, জিরো পেয়েছেন মোহাম্মদ ইউনুস, সংখ্যালঘু সুরক্ষাতে জিরো পেয়েছেন। সেকেন্ড, মেয়েদের ইজ্জত রক্ষা, না,
না পেরেছেন হিন্দু মেয়েদের ইজ্জত রক্ষা করতে, না পেরেছেন মুসলমান মেয়েদের ইজ্জত রক্ষা করতে। যতটুকু ছিল ততটুকু গেছে, এখানেও ডাহাফেল। নেক্সট, গণতান্ত্রিক অধিকার, ন্যূনতম গণতন্ত্র বাঁচার জন্য যে অধিকার, কথা বলার জন্য যে অধিকার, যদি কেউ সমালোচনা করেছেন, যদি কেউ রাস্তা নেমেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, ভয়ঙ্কর পরিণতি হচ্ছে, সেখানেও ডাহাফেল। নেক্সট, ধর্মনিরপেক্ষতা, প্রশ্নই নেই। মন্দির নষ্ট করা হয়েছে, প্রতিমা নষ্ট করা হয়েছে, এমনকি হিন্দুদের পুজো করতে বারণ করা হয়েছে, জবাই করা স্লোগান দেওয়া হয়েছে, এখানেও ডাহাফেল। নেক্সট এবং লাস্ট, মানুষের সেবায় ডাহাফেল। যেখানে সাধারণ মানুষ বাঁচতে পারেন না, নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারেন না, নিজস্ব ধর্মাচরণ করতে পারেন না, যেখানে ধর্মাচরণ করলে জবাই করো স্লোগান ওঠে, তারপরও ইউনুস সরকার চুপ করে হাতে হাত রেখে বসে থাকে, সেই ইউনুস সরকার ডাহাফেল। এমনি এমনি ফেল করে না, আসলে নেপথ্যে রিপোর্ট কার্ডের প্রত্যেকটা পয়েন্ট রয়েছে, যেগুলোতে একটার পর একটা ফেলের পর ফেল করতে করতে গেছে মোহাম্মদ ইউনুস, এবং সেই জন্য গোটা বিশ্ব আজকে তার বিরুদ্ধে সরব হচ্ছেন। কিন্তু সরকারি শুধু ফেল নয়, মোহাম্মদ ইউনুস বেশ কিছু বিষয় পাস করেছেন বলতেই হবে। আমরা তো নিউট্রাল জার্নালিজম করছি শুরু থেকে, সেই নিউট্রাল জার্নালিজমের থেকে যেগুলো পাস করেছেন উনি, সেই সাবজেক্টগুলোতে তো ওনাকে পাস মার্কস দিতেই হবে সরনালী। এবং দর্শকদের জানাই কোন কোন বিষয়ে মোহাম্মদ ইউনুস একশো পেয়েছেন, একদম পাস। দেখে মোহাম্মদ ইউনুসের রিপোর্ট কার্ড, একশো দিনের ইউনুসের রিপোর্ট কার্ড, একশো দিন পর মোহাম্মদ ইউনুস কোন কোন বিষয় পাস করেছেন, অর্থাৎ দারুণ কাজ করেছেন, জেহাদিদের জান্নাত বানিয়েছেন বাংলাদেশকে, পাস করেছেন মোহাম্মদ ইউনুস, একশো পেয়েছেন। ডিপ স্টেটের দালালি, টাকা নিয়েছেন নিজের পকেট ভারী করেছেন, জেহাদিদের পকেট ভারী করেছেন, পাস মোহাম্মদ ইউনুস। পাকিস্তানে দাসত্ব করেছেন, বাংলা সরিয়ে উর্দুর ওপর প্রাধান্য দিয়েছেন, একশো পেয়েছেন পাকিস্তানের পাঁচটা মোহাম্মদ ইউনুস। সেনার সাম্প্রদায়িকীকরণ করেছেন, সেনাকে ব্যবহার করেছেন হিন্দুদের ওপর অত্যাচার করার জন্য, সেই বিষয় পাস করেছেন মোহাম্মদ ইউনুস। এবং আর কি বিষয় পাস করেছেন, অত্যাচারে ফুল মার্কস, হান্ড্রেডে হান্ড্রেড পেয়েছেন মোহাম্মদ ইউনুস। আপনি ভালো কাজ করেছেন মোহাম্মদ ইউনুস, দেখুন আপনাকে পাস মার্কস দিয়েছে রিপাবলিক বাংলা, আপনারা তো দেখছেন রিপাবলিক বাংলা, সেই রিপাবলিক বাংলায় আপনাদের পাস মার্কস দেওয়া হয়েছে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের রিপোর্ট কার্ড। কিন্তু স্বর্ণালী, এই ফেল আর পাস কিসের ওপর ভিত্তি করে? নিঃসন্দেহে ছবিগুলো মানুষ দেখতে পেয়েছে, গোটা বিশ্ব দেখেছে, আমরা দেখেছি, বাংলাদেশের মানুষজন দেখেছেন, সেই ভিজুয়াল, সেই দৃশ্যগুলোর উপর নির্ভর করে ইউনুস সরকারের মুখোশটা খুলে গেছে, তার ভেতরে নারকীয়তা প্রকাশ পেয়েছে। আওয়ামী লীগের এক সদস্য গীতা মণ্ডল, তিনি রাস্তায় নেমেছিলেন বিক্ষোভ জ্বালাতে, একের পর এক যে ঘটনাগুলো ঘটে চলছে, তার সঙ্গে কি করেছে মোহাম্মদ ইউনুস সরকারের প্রশাসন, পুলিশ, কি নির্মম, কি অমানবিক, কি দানবীয় অত্যাচার, নারকীয় অত্যাচার, তার সাক্ষী থাকলাম আমরা। গীতা মণ্ডলকে কিভাবে বিক্ষোভরত অবস্থায় তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া যায়, গীতা মণ্ডলের ছবি দেখাবো আমি, দেখুন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া এই ছবি, গীতা মণ্ডলকে কিভাবে টানতে টানতে হ্যাচড়াতে হ্যাচড়াতে নিয়ে যাওয়া হয়েছে, এরকম একটা দুটো ছবি নয়, অজস্র ছবি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, সেখানকার সংখ্যালঘুদের সোশ্যাল মিডিয়ার পেজে নজর রাখলেই দেখতে পাবেন, আপনাদের ভয়ে আত্মা পর্যন্ত কেঁপে উঠবে, যে কি অমানবিক অত্যাচারের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন তারা, সেখানকার বাংলাদেশের সংখ্যালঘু ভাই বোনেরা, এবং তার সঙ্গে যারা সেখানে বিরোধী রাজনৈতিক দল করেন, অর্থাৎ আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন, কেউ বা আওয়ামী লীগের সমর্থক ছিলেন, তারা আওয়ামী লীগ সক্রিয়ভাবে করতেনও না, তাদেরকেও রেয়াত করা হয়নি, তাদেরকেও রেয়াত করা হয়নি। এই যে ছবি দেখতে পাচ্ছেন, এই ছবি হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু ভাইরা বোনেরা হিন্দুরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন, টানা মিছিল করতে বাধ্য হয়েছেন, টানা দিনের পর দিন তারা প্রতিবাদ করেছেন, কারণ তারা বাঁচার অধিকার চাইছেন, গণতান্ত্রিক অধিকার চাইছেন, ন্যূনতম বেঁচে থাকার অধিকারটুকু ছিনিয়ে নিতে চাইছেন, যেটা ইউনুস সরকার দিতে পারেনি, ফেল করেছে। কিন্তু প্রশ্ন করা হলে ইউনুস কি বলেন, সবটাই অস্বীকার করে যান, যেন কিছুই হয়নি, কিছুই দেখতে পাচ্ছেন না, অন্ধ কানা বোবা হয়ে থাকে ইউনুস, মোহাম্মদ ইউনুস কি বলছেন তিনি একবার শোনাবো। ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে, কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতারও শিকার হয়েছেন, কিন্তু এটা নিয়ে যেসব প্রচার প্রচারণা হয়েছে তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জিত। অল্প যে সমস্ত সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক, কিন্তু এইসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।